আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব। এক জনসভায় দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে এবং তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। জেনে নিন তিনি কত সম্পত্তির মালিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ 2.23 কোটি রুপিরও বেশি, এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 2022 সালের 31 মার্চ অবধি তার মোট সম্পত্তির পরিমাণ 2,23,82,504 রুপি। মোদীর নামে 14,125 বর্গ ফুটের যে বাসযোগ্য জমি ছিল তা তিনি অন্য তিনজনের সঙ্গে যৌথ মালিকানায় কিনেছিলেন। এই জমিটিতে তিনজনেরই সমান ভাগ ছিল। মুখ্যমন্ত্রী থাকাকালীন 2002 সালের অক্টোবর মাসে এই জমি কিনেছিলেন প্রধানমন্ত্রী। নথিতে উল্লেখ করা হয়েছে গান্ধীনগরের এই জমিতে প্রত্যেকের 25% করে ভাগ ছিল, তবে প্রধানমন্ত্রী এই জমি দান করে দেওয়ায় এই জমিতে তার আর কোনো অধিকার নেই। মোদীর সম্পত্তির হিসাবের নথি অনুযায়ী শেয়ার বা মিউচুয়াল ফান্ডে তার কোনো বিনিয়োগ নেই, এমনকি নিজস্ব কোনো গাড়িও নেই মোদীর। তার ব্যাংকে জমা টাকার পরিমাণও 1,52,480 থেকে কমে 46,555 রুপি হয়েছে। এক বছরে প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ আগের তুলনায় 26,13,000 রুপি বেড়েছে। ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস, জীবন বীমা, ব্যাংকে জমা টাকা, গয়না ও হাতে থাকা নগদ টাকা মিলিয়ে মোদীর অস্থাবর সম্পত্তির হিসাব দেখানো হয়েছে। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে 1,73,000 রুপি মূল্যের 4টি সোনার আংটি রয়েছে। এই 4টি আংটির ওজন 45 গ্রাম। 2012 সালের L&T ইনফ্রাস্ট্রাকচারাল বন্ডে 20,000 টাকা বিনিয়োগ করেছেন মোদী। 2022 সালের 31 মার্চ অবধি করা হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে থাকা মোট নগদের পরিমাণ 35,250 রুপি। এই অঙ্ক গত বছরের তুলনায় কমেছে। গত বছরের 31 মার্চে প্রধানমন্ত্রীর কাছে নগদ রুপি ছিল মোট 36,900 রুপি। পোস্ট অফিসে জমা থাকা জাতীয় সঞ্চয়পত্রের মূল্য 9,05,105 রুপি। 1,89,305 রুপি জীবন বীমা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। PMO থেকে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে মোদীর স্ত্রী যশোদা বেনেরও, তবে তার সম্পত্তির পরিমাণ জানা নেই বলেই দেখানো হয়েছে এই তথ্যে। প্রধানমন্ত্রী ছাড়াও অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও তাদের সম্পত্তির হিসাব দিয়েছেন।